চিরকালের যা গুপ্ত বস্তু, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। ওমা, চৈতন্য মহাপ্রভু দেখলেন কলির জীব অন্নগত প্রাণ, এরা বার বত পূজা পার্বণ তপস্যা কিছুই করতে পারবে না। কেন? ক্রীত যাত্রায়াত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই তাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাথ। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 100,000 বৎসর, যার জন্যে কেউ 40,000 বৎসর, কেউ 60,000 বৎসর ধ্যান করে সাধনা করেছে। বর্তমান কলিযুগ, যদি আমরা মনে করি ধ্যান করব ভগবানের জন্য, পারব কি? পারা যাবে বাবা? কলিতে ধ্যান হবে? কেন হবে না? কলিতে তুমি দুটো কারণে ধ্যান করতে পারবে না, দুটো কারণের জন্য কলিতে তুমি ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। কে? মন আমাদের এক জায়গায় কোনো সময় স্থির নেই, আর মন যদি স্থির না থাকে আপনি সাধন ভজন করতে পারবেন না। কারণ প্রত্যেকটা শাস্ত্রে সবার প্রথম মনকে বাঁধার কথা বলা আছে। কি দিয়ে বাঁধবে? শাস্ত্র বলছে মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে তোমার বাজি মাত হয়ে যাবে। তাই গৌর হইব। মনকে যদি তুমি একবার বেঁধে দিতে পারো তাহলে আর তোমার কোনো চিন্তা নেই, কিন্তু মনকে বাঁধা খুব বড় কষ্ট। তাহলে ক্রীত যাত্রায়াত বিষ্ণু, সত্যযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত। সত্যযুগের মানুষ ছিল 21 হাত লম্বা, বায়ুগত প্রাণ, 100,000 বৎসর পরমায়ু, ধ্যান করে ভগবান লাভ করেছে। যেমন সূর্যদেব, সূর্যদেব 32,000 বৎসর ধ্যান করেছিলেন। কেমন? সূর্যদেবকে চিনেন তো? সূর্যবাবুকে? আজ একটু মন খারাপ উঠছে, এই সূর্যদেব 32,000 বৎসর ধ্যান করেছিলেন। শ্রীবিষ্ণু নারায়ণ এসে দাঁড়ালেন, সূর্য তুমি কিসের জন্য এত ধ্যান করছো, কি প্রয়োজন তুমি আমাকে বলো? বললে, প্রভু চাইবার তো অনেক কিছুই আছে, তা আমার মনে বহুদিনের একটা ইচ্ছা, কি? আমার যে তেজ প্রকাশ, এটা আমি তোমার মধ্যে প্রকাশিত করতে চাই। কি করে করবে? জগৎজীব তোমার দিকে তাকালেই তাদের যেন মনে একটা শক্তি জাগে, সেই শক্তি হিসাবে আমি তোমার বক্ষস্থলে থাকতে চাই। তখন শ্রীবিষ্ণু নারায়ণ বললে, তাহলে এক কাজ করো, তুমি বৃন্দাবনের মৃদুবনে গিয়ে জন্মগ্রহণ করবে। সূর্যকে বললে, কেমন? তুমি বৃন্দাবনের মৃদুবনে গিয়ে গুঞ্জ গাছ হয়ে জন্মাবে, আর ব্রজগোপীরা তোমার ওই পত্র চয়ন করে আমার গলায় মালা করে দেবে। আগত বৃন্দাবন লীলায় সূর্যদেব তুমি হবে আমার গলার গুঞ্জ মালা। বুঝে গেল? তাহলে সত্যযুগের সাধনা ছিল। কদিন আগে একটা ঠাকুরের পুজো হলো না, বলুন, কদিন আগে এই ওই যে বিদ্যাদেবী সরস্বতী পূজা হলো না, খুব ধুমধাম করে এই সরস্বতীও সাধনা করেছিল। কি?
হরি বল হরি বল। সরস্বতী কি সাধনা করলো? একদম জলের ওপর পদ্ম পাতা পেতে বসে সাধনা, বা যাতা সাধনা নয়, মাত্র 12,000 বছর সাধনা করলেন মা সরস্বতী। কেমন? নারায়ণ বললে, সরস্বতী কি চাও? বললে, প্রভু জীবনে আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই, এই সর্বনাশ। এ তো লক্ষ্মী ছাড়া কেউ পাবে না। বললে, আমি পেতে চাই, আমার খুব ইচ্ছা তোমার অধরামৃত পাবো। হরি বল হরি বল। এখন লক্ষ্মী সরস্বতী দুজনে কে চেনেন তো? বোন। তাহলে নারায়ণ সরস্বতীর কে হবে? হিসাব করুন, হিসাব মিলছে না? শালি। তা শালি মানে জামাই বাবুর অধরামৃত না পাওয়ার কি আছে? না প্রভু, আমি পেতে চাই। ভগবান চতুরতা করে বললেন, ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কি করে? আগত দ্বাপর যুগে আমি যেদিন লীলা বিহার করব, তুমি মুরলী হয়ে জন্মাবে। কেমন? তাহলে তুমি মুরলী হয়ে জন্মাবে, সচক্ষে সবাই দেখবে মুরলীতে ফুঁক দিচ্ছি, কিন্তু আমি ওই মুরলী সূত্রে তোমাকে চুম্বন করে দেব, তাহলে অধরামৃত পাওয়া হয়ে যাবে। 12,000 বছর সাধনা করে মা সরস্বতী হলেন গোবিন্দের হাতের শ্রী মুরলী। না বাঁশি আলাদা, বেনু আলাদা, মুরলী আলাদা। বোঝা গেল? এটা মুরলীর জন্ম। বেনুর জন্ম বলতে গেলে এখন অনেক বলতে হবে, অনেক বিরাট ব্যাপার। অষ্টাদশ অঙ্গুলি মুরলী, দ্বাদশ অঙ্গুলি হচ্ছে বাঁশি, আর অষ্টঙ্গুলি হচ্ছে বেনু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সাধনা ছিল সত্য যুগে, কলিযুগে হবে না। কৃত যাত্রায়াত বিষ্ণু এলোতে তা যুগ, 1,00,000 বছর কখনের পরমায়ু সত্য যুগে, যখনই তেতা যুগ এলো। ভগবান কিন্তু অজনী সম্ভাবা, ভগবান কখনো মাতৃ দ্বার দিয়ে বেরোয় না। কেমন? ভগবান হলেন অজনী সম্ভাবা, তিনি শূন্যাতীত শূন্যাকারে এসে এক পা জীবের আয়ু শূন্যের ওপর পা দিয়ে দাঁড়ালেন। যখনই 1,00,000 বছর পরমায়ু ছিল, একটা শূন্যের ওপর ভগবান পা তুলে দাঁড়ালেন, তখন রইল কত? 10,000 বৎসর। তেতা যুগের জীবের পরমায়ু করলেন 10,000 বৎসর। খর্ব করে দিলেন, 21 হাত থেকে 14 হাত করে দিলেন। কি খেয়ে বাঁচবে সত্য যুগের মানুষ? কি খেয়ে বাঁচত? এক্ষুনি বলেছি, বলুন। বায়ুগত প্রাণ, বাতাস খেয়ে হাঁ করলেই পেট ভরে গেল, এই খাবার জন্য এত ঠেলাঠেলি করতে হতো। বাতাস খেয়ে বেঁচে থাকত। হ্যাঁ, তেতা যুগ এলো, কি খেয়ে বাঁচবে বলুন? অস্থিগত প্রাণ, কিছুই খেতে হবে না, মানুষ বেঁচে থাকবে, কিচ্ছু দরকার নেই খাবার, অস্থির সাহায্যে মানুষ বেঁচে থাকবে। 14 হাত লম্বা করলেন, পরমায়ু করলেন 10,000 বছর। কি করলে মানুষ তেতা যুগে উদ্ধার হতে পারবে? ত্রেতায়াং যজত মাখাই, তেতা যুগে যজ্ঞ করলে মানুষ উদ্ধার হয়ে যাবে। দেখেননি অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, রাজা যজাতির নরমের যজ্ঞ, সেখানেও দেখুন আস্তে। তাহলে তেতা যুগের যজ্ঞ, কিন্তু সেখানেও নামের প্রভাব পড়েছিল, পড়েনি বাবা? যখন কুশধ্বজকে সারা গায়ে ঘি মাখিয়ে অগ্নিকুণ্ডেতে ফেলে দিল, স্বয়ং নারায়ণ আদেশ করলেন, ব্রহ্মা প্রভু ওর বদনে নাম রয়েছে, নামটা পুড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এই যে দেখবেন, আমরা অনেক কীর্তনিয়ারাই, যেমন আমিও করি, এই যে রাধা নাম লেখা ওড়নাগুলো আমরা ব্যবহার করি। তা ধরুন কোনো সময় হয়তো বাড়ির লোকেরা তো বুঝলো না, ওই গিয়ে থুপ থুপ করে কেচে দিল, নামে আঘাত হয়ে গেল, অপরাধ হয়ে গেল। খুব সাবধানে ব্যবহার করতে হয়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নাম নামই ভিন্ন নয় বেদের বচন, তবু নাম নামই চেয়েও অধিক ওজন। বুঝা গেল? ভগবানের চেয়ে ভগবানের নামের দাম অনেক বেশি, অনেক বেশি। যদিও মানুষের ক্ষেত্রেও সেটা, আমি সামনে থাকলে জানা কাজ হবে, আমার নাম বলে দিলে তার চেয়ে বেশি কাজ হবে, হবে না? দেখেন, হয়তো রাস্তায় পুলিশ ধরেছে, আমি অমুক বাবুর ছেলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে নামের প্রভাব আছে তো। যদিও নাম নামই ভিন্ন নয় বেদের বচন, তবু নাম নামই হতে অধিক ওজন। তাহলে চলুন, যোগ্য করা হবে তেতাযুগ। আচ্ছা, কলিযুগে যদি আমরা মনে করি একটু যোগ্য করব, হবে না বাবা? এখন আবার অনেক জায়গায় হচ্ছে হরি নাম চলছে একদিকে, এই কদিন আগে দেখলাম মাঝখানে বড় করে খুলে একটা যোগ্য হচ্ছে। কি যোগ্য? না, বিশ্ব শান্তি যোগ্য, বিশ্ব শান্তি যোগ্য। শালা নিজের ঘরে শান্তি নেই, বিশ্ব শান্তি করছে, একটু বুঝবেন। এগুলো তোমার নিজের ঘরে শান্তি আছে, আগে ভাবো তো। কি খুঁজে পাওয়া যাবে? কি হরি বল, হরি বল। নিজের ঘরে শান্তি নেই, আর কি করছে? না, বিশ্ব শান্তি যোগ্য। এখন ধরুন আপনাদের ওই যে জায়গাটা বলুন, শান্তির মোড় নাকি, শান্তি মোড় তো, ওখানে গিয়ে দেখুন না শান্তি কতখানি আছে। হরি বল, হরি বল। শরীরস্য ব্যাধির মন্দিরম সংসার দুঃখ আলয়ম, কে বলছে? জগৎগুরু শঙ্করাচার্য। পুনরপি জননং পুনরপি মরণং, পুনরপি জননং পুনরপি মরণং, পুন জননি জঠোরে শয়নম, পুন জননি জঠোরে শয়নম। বারবার আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে। কি সংসার দুঃখ আলয়ম, যে সংসারে দুঃখ নাই সেটা সংসার নয়, ওটা অভিনয়ের জগৎ। তাই হ্যাঁ, এটা ভেবে নাও, তাহলে তোমার কতখানি আরামদায়ক হয়ে যাবে। আর যে দেহেতে ব্যাধি নাই সেটা দেহই নয়, তাই না? শরীরস্য ব্যাধির মন্দিরম সংসার দুঃখ আলয়ম। কেন এতজন এত কিছু চাইলো ভগবানের কাছে, যেদিন ভগবান দ্বারকায় চলে যাচ্ছে সবাইকে ডেকে ডেকে, অর্জুন তুমি কি চাইবে? অর্জুন চেয়ে নিলেন। ভীম তুমি কি নেবে? নিল। যুধিষ্ঠির মহারাজকে বললে আপনি কি নেবেন? তাকেও দিল। যে যা চাইল সকলকে সব দিল। হস্তিনাপুরে আলো জেলে দিয়ে চলে গেল ভগবান কৃষ্ণ একটা পা রথের ওপর, পিছন ঘুরে বলছে সবাইকে দেখছি, কুন্তিমাকে তো দেখতে পাচ্ছি না। কুন্তিমা, কুন্তিমা, আড়ালে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কুন্তিমা। কেন? কিসের কান্না? কৃষ্ণা, ও কৃষ্ণা। কৃষ্ণা কার নাম জানে? দ্রৌপদীর নাম। ও কৃষ্ণা, কুন্তিমা কোথায়? কুন্তিমা কোথায় গো তুমি? কৃষ্ণা, তোমার চোখে জল কেন? কৃষ্ণ, তুমি চলে যাচ্ছ, মনটা খুব খারাপ। আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তি দেবী কাঁদছে একটা কথা মনে করে, কি? যেদিন এত দুঃখ ছিল, একটা ফল এনে ভাগ করে সবাই মিলে খেয়েছি কৃষ্ণ রে, সেদিন তুই আমাদের সঙ্গে ছিলি, আজ এত সুখের নিশি, এত সুখের দিন, আজ কৃষ্ণ থাকবে না আমাদের সঙ্গে, এটা মানা যাচ্ছে না। ও কুন্তিমা, তুমি এলে না তো? এরা সবাই যে যা চেয়েছে আমি দিয়েছি, আমি আসছি, আমি 89 বছর দ্বারকায় রাজত্ব করব কুন্তিমা, আমি আসছি। রথে পাটা তুলেছে কুন্তি দেবী, আর সহ্য করতে পারছে না কৃষ্ণের বিরহটা, দূর থেকে চিৎকার করে উঠল, কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা
কৃষ্ণ দ্বারা দ্বারা রে, দুটো কথা শুনে যায়ামা কৃষ্ণ দ্বারা ও দ্বারা রে, দুটো কথা যাবি যদি দ্বারকাতে, ও কৃষ্ণ আমায় নিয়ে চল না সাথে, যাবি যদি দ্বারকাতে আমায় নিয়ে চল না সাথে, কৃষ্ণ যাবি যদি দ্বারকাতে আমায় নিয়ে চল না সাথে, যাবি যদি দ্বারকাতে সাথে, না হয় গৃহদাসী করে আমায় কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দাঁড়া রে দুটো পাতা শুনে যায় বল কুন্তি মা, আমি এতক্ষণ তোমায় ডাকছিলাম, তুমি আসনি, এসে কি করবো কৃষ্ণ, তুই তো আমার কথা শুনবি না, চলেই যাবি। হ্যাঁ কৃষ্ণ সত্যি চলে যাবি? হ্যাঁ কুন্তি মা, আমাকে যেতেই হবে, তুই তো সবাইকে সব দিলি, কই আমাকে তো কিছু দিলি না। কুন্তিমা আমি তোমায় দেব বলে ডেকেছিলাম, তুমি আসনি, বলো তুমি কি পেলে খুশি হবে। কৃষ্ণ আগে বল, আমি তোকে যা চাইবো তুই দিবি আমাকে? চেষ্টা করব কুন্তিমা, যদি আমার কাছে থাকে আমি আপ্রাণ চেষ্টা করব তোমায় দেওয়ার। কুন্তিমা আঁচলটা পেতে বলছে কৃষ্ণ তবে দিয়ে যা, কি পৃথিবীতে যত দুঃখ আছে তুই আমায় দিয়ে যা, পৃথিবীতে যত দুঃখ আছে তুই আমায় দিয়ে যা, আমার যত সুখ আছে সব নিয়ে যা, যত দুঃখ আছে আমায় দিয়ে যা, যত সুখ আছে হরি তুই নিয়ে যা, যত দুঃখ আছে আমায় দিয়ে যা। কৃষ্ণ ছুটে গিয়ে চোখের জলটা মুছিয়ে দিয়েছে, কুন্তিমা কি চাইছো তুমি? হ্যাঁ কৃষ্ণ, পৃথিবীতে যত দুঃখ আছে সময় দে, আমার কাছে যে সুখটুকু আছে ওটা তুই নিয়ে চলে যা। কৃষ্ণ জিজ্ঞেস করলো কেন কুন্তিমা? কুন্তিমা বলছে কৃষ্ণ রে তুই সুখে থাকলে সারা পৃথিবী সুখে থাকবে। আর একটা কথা কি, দুঃখের দিনে তুই আমাদের পাশে রইলি কৃষ্ণ, গাছের পাতা তুলে পেতে তার ওপর শুয়ে রাত কাটিয়েছি সারা শিশিরে ভিজে গিয়ে, সেদিন তুই আমার পাশে শুয়েছিলি কৃষ্ণ, আজ এত সুখের দিন
কৃষ্ণ ছাড়া হয়ে থাকবো এ আমি স্বপ্নেও ভাবিনি। কৃষ্ণ বলছে, কুন্তী মা তুমি এটা কেন ভাবছো কৃষ্ণ তোমার কাছে নেই? আমি তোমায় আর একটা জিনিসও দিয়ে যাচ্ছি। কি? যে কোনো মন্ত্র জপ করতে গেলে কোনখান থেকে জপ শুরু করতে হয় বাবা? আঙুলের অনামিকার মধ্যম থেকে, তাই তো? এটা কে দিয়েছিল কুন্তী মাকে? কৃষ্ণ। কুন্তী মাকে কৃষ্ণ দিয়ে গেল। আর একটা জিনিস তোমাকে যেচে দিয়ে যাচ্ছি, বলবে তুমি যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসে দাঁড়িয়ে যাব। তাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কলিযুগে কৃষ্ণকে ডাকার দরকার নেই, যজ্ঞ করলে হয়ে যাবে? ত্রেতাযুগের যজ্ঞটা কলিযুগে নিয়ে চলে আসো, হবে কি? হবে না। কেন? মহাপ্রভু বললেন, যাগযজ্ঞ 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 যাগযজ্ঞ, যজ্ঞ চলে যাক, যজ্ঞ চলে যাক। কলিযুগে একমাত্র পন্থা হরি নাম যজ্ঞ। আচ্ছা, যদি চেষ্টা করি কলিতে যজ্ঞ করব, হবে কি? প্রথম কথা, ভালো পুরোহিত পাবেন না। হয়তো আপনাদের মেদিনীপুরে আছে ভালো অরিজিনাল পুরোহিত, পাবেন না। সব ওপরে সাজা মাল, ভেতরে কি করে ভগবান জানে। অরিজিনাল মাল খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো পুরোহিত পাবেন না, তাহলে পুরোহিত গন্ডগোল, আর যজমানও ভালো পাবেন না। যজমান খুঁজছে কোথায় একটু সুবিধে হবে, আর পুরোহিত তো অরিজিনাল পাবেন না। কেন? বেশিরভাগ ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো সব আমিষ আহার করে, এটা জেনে নিন যারা জানেননি। হ্যাঁ, বেশিরভাগ হান্ড্রেডে মোটামুটি ধরুন 98 জন, 198 জন আমিষ আহার করে ব্রাহ্মণ বাড়ির ছেলেরা, নাকি? আর এটা একদম বাংলা সত্য কথা, শুনে নিন। আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে তার মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। সব ভেজালে ভরা, তাহলে যজ্ঞ হবে না। যজ্ঞ হবে কি করে? সব যদি ভেজালে ভরা থাকে যজ্ঞ হবে কি? হবে না। আচ্ছা, তাহলে ত্রেতা যুগ ছেড়ে দিলাম, এইবার এলো দ্বাপর যুগ, মানুষের পরমায়ু। আবার ভগবান একটা শূন্যের ওপর পা তুলে দাঁড়ালেন, আবার একটা শূন্য কমলো, কত হলো? 1000 বৎসর। উচ্চতায় করলেন 7 ফুট, সাধাত। তাহলে প্রথম 21 হাত, তারপর 14 হাত, তারপর 7 হাত। সাধাত মানুষ মানে 10.5 ফুট। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্ধার হবে কি করে? মর্যাগত প্রাণ, হাড়ের ভেতর যে মর্যা থাকবে ওই খেয়ে বেঁচে থাকবে, মর্যাগত প্রাণ। বুঝা গেল? উদ্ধার হবে কি করে? পরিচর্যায়। পরিচর্যা মানে পূজা, পূজা পাঠ করে মানুষ উদ্ধার করে যাবে। সেবা বা পূজা, সেবা আলাদা পূজো আলাদা, এটা জেনে রাখুন। পূজা কাকে বলে? পূজা হচ্ছে 4টে কথা। পূজা করার নিয়ম আলাদা আর সেবা করার নিয়ম আলাদা, দুটোকে যেন একসঙ্গে গুলিয়ে দেবেন না। যারা জানেন তারা ভাবে পূজো করা মানেই সেবা করা, সেবা করা মানেই পূজো করা, না। পূজা কাকে বলে? পূজা কথার অর্থ হচ্ছে 4টে, পূ উ যা আ।
প্রবৃত্ত উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পু ও চা আহ। আর সেবা, সেবাটা একটু আলাদা। সেবা করতে গেলে বাপরে বাপ একটু ঝামেলা আছে। সেবা করতে গেলে আগে তোমাকে সেবক হতে হবে, গুরুচরণ আশ্রয় করে আগে তোমাকে সেবক সাজতে হবে। সেবক কাকে বলে? সেবক কথার অর্থ কি? সেয়া করে কহে কর গুরু সেবা শিকার গুরুর বাক, তাহা না করিলি স্ত্রী বাক পালিলি সে ছাড়ি রহিল বক। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারলেন না? বুঝতে পারেন? আবার ভেঙে বলবো। সে আখরে কয় কর গুরু সেবা শিকার গুরুর বাক, তাহা না করিলি স্ত্রী বাক পালিলি সে ছাড়ি রহিল বক। সের উত্তর দিয়ে দিলাম, বাকি আছে বক, তাই তো? মহাজন বলছে বক হলেও তো ভালো হতো, বক হলেও তো ভালো হতো, ওরে একদিকে তে দৃষ্টি যেত বক হলেও তো ভালো হতো, একদিকে তে দৃষ্টি যেত বক হলেও তো ভালো হতো। তাহলে সে হলো, বাকি আছে বক। এবার বটা বলবো ব। ওগো বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ ফুকারি কহিছে ব, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ জারি রহিবে বা, তাহা না করিলি সঙ্গে সাজে মজিলি বছাড়ি রহিল ক, তাহানা করিলি সংসারে মজিলি বছাড়ি রহিল ক। কবলে কহো না কৃষ্ণের চরিত, 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 শোভন কীর্তন ধ্যান কীর্তন ধ্যান করিলি অসতে মজিলি কগাল করিয়া মান, তাহানা করিলি অসতে মজিলি কবলে করিয়া মান। তোর সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে, শুধু সারা জীবন সে যে রইলি সেবক হওয়া হলো না রে, সারা জীবন সে যে রইলি খেলি খেলি আর চলে গে হরি, সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে। এই যে ধরুন এত বড় অনুষ্ঠান, কিসের উদ্দেশ্যে? না মহোৎসব, গোপালজির উৎসব, সেই সূত্রে অনুষ্ঠান এবং প্রসাদের ব্যবস্থা। কিছু কিছু মানুষ দেখবেন আসছে, প্রসাদ পাচ্ছে, চলে যাচ্ছে, কি হবে? কি হয় জানেন? এখন বলে দিলে তাহলে মন খারাপ হয়ে যাবে। থাক, বলবো? হরি ভক্তি বিলাস বলছে প্রসাদ পেতে এলাম। এখানে দুরকম প্রসাদ দেওয়া হচ্ছে, একটা প্রসাদ আজকে খাবেন, বিকালে কিংবা কাল সকালে ওটা মাটি হয়ে যাবে। আর একটা প্রসাদ দেওয়া হচ্ছে সাতটা জন্ম আপনার সঙ্গেই থাকবে, হরি নামামৃত সুধা রস, যেটা পরমাত্মার খাবার। আপনি দেহের খাবার সব সময় দিতে পারবে, কিন্তু ভেতরে যিনি অর্গানাইজ করছে আত্মারাম, তার খাবার কিন্তু বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। তাহলে যে সকল ব্যক্তি আসছে ওই জড়জাগতিক প্রসাদ, যদিও ওটাও ভগবানের প্রসাদ, কিন্তু অমৃতময় নয়। অমৃতময় হলো এই প্রসাদ হরিনামামৃত, এটা বুঝতে হবে। ওটা নষ্ট হবে? এটা সাত জন্ম নষ্ট হবে না। বুঝা গেল? আসছে প্রসাদ, তার চলে যাচ্ছে, কি হবে?
শ্রীমদ ভাগবত বলছে তাকে সাত জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভেবেছিলাম বলবো না, অনেকে মন খারাপ করবে, তবু বলে দিলাম, জানতে চাইলেন যখন। এলাম খেলাম চলে গেলাম, সাত জন্ম রৌরব নরক, কোনো রাস্তা নেই। হ্যাঁ, ওরে রসনা, পাপ কোনো দিন কেউ ছাড়ে না, এটা বুঝতে হবে। তাহলে সত্য, তেতা, তাপর, তারপরে পূজা, পূজা করেন তো? তবে আমার হিন্দু মায়েদেরকে আমার সবসময় মনে হয় একটা করে প্রণাম করি, কেন আজকে হিন্দু মায়েরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কি? হ্যাঁ গো, নিজেরা কাণ্ডে আসতে ছোট করে, নিজেরা কাণ্ডে পিণ্ডে গুছিয়ে গিলবে, আর ভগবানের জন্য দুটো করে নকলদানা বরাদ্দ। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান কি তোকে আসল দানা দেবে? দেখবেন অনেকের স্বভাব আছে, ভগবানকে দেখতে গেলে পয়সা দেয়, এটা নিয়ম দিতে হয়। পাঁচটা জায়গায় তো খালি হাতে যেতে নেই, যা তো মি তো দেবত্ব গুরু দুয়ারজ যথা ভাগবত কীর্তন সৌবনাং, যা তো কেউ হয়তো আপনার পাড়ায় জন্মেছে, কোনো বাচ্চা হয়েছে, তাকে দেখতে গেলেন, খালি হাতে যাবেন না, অপরাধ। মৃত, পাড়ায় কেউ মারা গেছে, তাকে দেখতে গেলেন, খালি হাতে যাবেন না। কিছু যদি না পারেন, পাড়ার লোক কি দেবো, দু কাঠি ধূপ বাড়ি থেকে নিয়ে গিয়ে জেলে দিয়ে চলে আসবে, এতেই হয়ে যাবে। সুন্দর পন্থা বলে দিলাম। দেবত্ব, দেবতা দর্শন করতে যাবেন। অনেককেই দেখি মন্দিরে ভগবানকে দর্শন করে, দর্শন করার পর কি করে জানেন? হ্যাঁ, ওটা ঠাকুর প্রণাম হলো না, শত্রুকে প্রণাম করা হলো। একবারও ভাবেনি যে যথামান প্রপদন্তে স্থান তথৈব ভজমহম, আমাকে কেউ যদি ছুঁড়ে দেয় আমিও তাকে ছুঁড়ে দেবো, আমাকে কেউ কানা দিলে আমিও তাকে কানা দেবো। দেখেননি, কোটি কোটি টাকার মালিক বাড়িতে এমন একটা বিষমাল দিয়ে দিয়েছে, ব্যাসিদে নিয়ে ভোগ, আমাকে ছেঁড়া দিলে আমিও ছেঁড়া দেবো, আমাকে ফুটো দিলে আমিও ফুটো দেবো, কোনো চিন্তা নেই। যে যথা মান প্রবদন্তে স্ত্রাং তথাই বিভাজন মহা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে তারপরে পরিচর্যায়া, তারপর যুগ চলে গেল, তাহলে কলিযুগে পূজা করে হবে? আচ্ছা, কলিতে যদি আমরা পূজা করি, এই যে এত পূজা হচ্ছে, উদ্ধার হবো না? কেন হবো না? হরি বল, হরি বল। এত পূজা কলিতে হচ্ছে, যেমন কালকে যেখানে গেছিলাম, কাল রাত্রিতে গান করেছি আমি বাঁকুড়া কমলপুর, যাই হোক ওখানে বৈষ্ণবী মাতার মন্দির পূজা হচ্ছে, প্রতিষ্ঠা হলো। তা আমি বললাম কলিযুগে ভাই এগুলো দরকার নেই, কি হবে, পূজা পার্বণ করে লাভ আছে কি? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে বিরাট করে ঠাকুর সাজিয়ে পুজো করে লাভ হবে কি কিছু? সংসারও মাঝারে, আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন, চিন্ন না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি? কোন ছেলেটা আছে, কোন মেয়েটা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে দুটো ফুল তুলে নিয়ে গিয়ে বাবা মার পায়ে দিয়ে প্রণাম করে? ওরে, তাহলেই তো তোর ভগবানের সেবা করা হয়ে গেল রে, তোর আর কারো সেবা লাগবে না। এই প্রসঙ্গে একটা গান আপনাদের শোনাই। তুমি যতই যাও না মন্দিরেতে, তুমি যতই যাও না বাবা মাকে না বাসলে
ভালো, খুশি হয় না ভগবান। যতই যাও না মন্দিরেতে, যতই যাও না মন্দিরেতে, যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো, খুশি হয় না ভগবান। যত গঙ্গা করো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা, জগৎ মাঝারে তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা, জগৎ সংসারে তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা, জগৎ সংসারে তাদের সেবা করলেই পাবি সকল দেবতারে। যার দয়াতে ভবে এলি, যার দয়াতে ভবে, যার দয়াতে ভবে, যাদের দয়াই ভবে এলি। যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো, খুশি হয় না ভগবান। বাবা হরে হরে বল, খুশি হয় না ভগবান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, তাহলে দাপরে পরিচর্যায়া পূজা যদি করতে হয় দুজনের পুজো করো, একটা দেব একটা দেবী, তারা কারা? মন মে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আদ্য গুরু বন্দি মাতা পিতার চরণ। পৃথিবীতে যদি গুরু বলে কেউ থাকতে হয়, আদি গুরু হলো পিতা মাতা, আদি দেবতা হলো পিতা মাতা, আদি ভগবান হলো পিতা মাতা। তাহলে বাবা মাকে ভাবতাম না, গানটা আমি সেদিনেই গাইতে শুরু করলাম কোন দিন জানেন? গত বছর কুচবিহার গেছিলাম, কুচবিহার, কুচবিহার স্টেশনে নেমে দাঁড়িয়েছি, দিন হাঁটা যাবো, ওখান থেকে ওরা গাড়ি পাঠিয়ে নিয়ে যাবে। তা এক বুড়িমায় ছুটে এলো, বাহ কোথায় যাবি বাবা? দিন হাঁটা যাও মা। আচ্ছা আচ্ছা, কি সুন্দর দেখতে তুমি, বলে আমাকে একটা পাউরুটি কিনে দে না, পাউরুটি খাবে না? হ্যাঁ। তাই এরা বললো আমরাও তাহলে কিছু খেয়ে নি, ঠিক আছে খা। ও চাপার মা, এই যে সারাক্ষণ হরিনাম শুনলে ২৫ ভাগ পুণ্য সঞ্চার হবে, হরিবাসরে একটা আন কথা বললে ৭৫ ভাগ মহাপাপ হবে। হরি বল। তা বলে আমি বললাম মা তুমি রুটি নাও, আমি পয়সা দিয়ে দিচ্ছি। তা একটার জায়গায় উনি দুটো রুটি নিলেন, নিয়ে রুটিটা খেতে খেতে আমাকে বললে চল একটু বস তোর সঙ্গে দুটো কথা বলি। কোথায় বাড়ি? না আমার হাওড়ায় বাড়ি। ও কলকাতায় আমার ছেলে থাকে জানিস? কোথায়? সেক্টর ৫ এ। কি করে আপনার ছেলে? চ্যাটার অ্যাকাউন্টার। তাহলে আপনি ভিক্ষা করছেন কেন? কি করব, একবার নিয়ে গেছলো ৫ দিনের মাথায়, বৌমা বললো মাকে দিয়ে এসো না হলে আমি সংসারে থাকবো না। ছেলে সেই যা দিয়ে গেছে, আর কোনো খবরই নেয়নি, কি করি বল। আমার ছেলে প্রতি বছর দুর্গাপূজায় ৫০০ পিস করে কাপড় দান করে, কিছু লাভ হবে বল? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই, কোনো লাভ হবে না। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা ঘুরবো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসে, কোনো লাভ নাই। এটা জেনে রেখো, সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী। তাহলে সত্যতে তারপর এইবার এলো কলিযুগ, ধন্য ধন্য কলিযুগ। কেন ধন্য? প্রথম বলি কলিযুগ দুবার ধন্য দিলেন, ধন্য ধন্য কলিযুগ দুবার ধন্য কেন?
কেন দুইবার ধন্য দিলেন? প্রথম ধন্য হলো কলিযুগ ধন্য, দ্বিতীয় ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য। কেন এই কলিযুগের মানুষ ধন্য? কেন? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, এইবার ভাবুন সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম। কি গো, আমি যে সেই ভারতবর্ষের মাটিতে হিন্দু ঘরে জন্মালাম, আমি কি ভালো করলাম? হিন্দু কাকে বলে এটাই ভালো করে জানিনি। হিন্দু কাকে বলবো? তোমার মধ্যে যদি চারটে গুণ থাকে বর্তমান, তবে তুমি হিন্দু প্রধান। কি কি চারটে গুণ এটা বুঝে নিন ভালো করে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, এই চারটের যদি তোমার মধ্যে থাকে তবে তুমি হিন্দু। কোনটা আছে? হিত, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের ভালো করব, তাই তো করেন নাকি? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের হিত করে বেড়াবো, ভালো করব, তাই করেন না? বলে আমরা যেটা করি সেটা তারও উপরে। কি? শুধু সমালোচনা, হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, একটা জমির নয়টি ফেরা, একটা জমির নয়টি ফেরা, একটা জমির নয়টি ফেরা, একটা জমির নয়টি ফেরা। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয়ে জমিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয়ে জমিনে। তাহলে ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগের সার হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার, তাই তো? আচ্ছা এইবার জিজ্ঞেস করি, তাহলে হিন্দু বুঝে গেলেন তো? হিন্দু কাকে বলবো? সারাদিন লোকের হিত করে বেড়াতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, মানুষকে দয়া করতে হবে, পরের উপকার করতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার, একজন ব্যক্তি বলুন হরিনামটা কার নাম? আস্তে, যে নাম শুনে আপনি উদ্ধার হবেন বলুন। শুনতে পাচ্ছি? না না বলেছি, আপনি খেয়াল করেন, আপনি অন্য ধ্যানে ছিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা আমি দূরের কথা বলছি, আপনি আপনার পাড়াতে খুঁজলেও দু একটা পেয়ে যাবেন, আপনার গ্রামের মধ্যেও পেয়ে যাবেন, আমি অনেক দূরের কথা বলছি, একটু খোঁজ খবর রাখবেন আশপাশেই পেয়ে যাবেন, ওরকম মানুষ অনেকে আছে। ছেলের বিশ্ব জোড়া নাম, মায়ের গায়ের কাপড়টা দেখলে চিন্তালে ময়দা উঠবে, বিশ্বাস করুন, আমার চোখে দেখে। আর বিভিন্ন জায়গায় তো আমাদের যেতে হয়, বিভিন্ন মানুষকে দেখি, তাদের দুঃখগুলো শুনি, খালি কিছু লাভ নেই গোয়া। সৎভাবে জীবনযাপন করো, হিত, ন্যায়, দয়া, উপকার, তাহলেই তুমি হিন্দু, তোমার উদ্ধারের চিন্তা নেই, ভগবান তোমায় উদ্ধার করবে।
ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। একজন ব্যক্তি বলুন হরিনাম মানেটা কি, এইটা বলে দিয়ে হরিনাম মানেটা কি, একজন ব্যক্তি বলুন হরিনাম মানে কি, খাবার জিনিস না মাগবার জিনিস না পেতে শোবার জিনিস না ভগবানের নাম না ঠাকুরের নাম, কি বলুন দাঁড়ো কি বলছি বলুন বলুন, ভগবানের নাম। বাহ, এতদিন ধরে হরিনাম শুনে এরা জানলো হরিনাম মানে ভগবানের নাম, এটা ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। হরিনাম মানে কারো নাম নয়, এটা আগে বুঝতে হবে, ভালো করে বুঝুন। দুটো ডিভাইড করে বোঝাচ্ছি আমি, একটু বুঝে নিন, একটু মনটা আমাকে পাঁচ মিনিট দিয়ে দিন, তারপর আমি ফেভিকুইক দিয়ে দিচ্ছি, আর উঠতে পারবে। হরিনামটা কি একটু ভালো করে বুঝুন, হরি নাম দুটো কথা তো, হরি নাম। আচ্ছা হরিটা বাদ দিন, নামটা কার, ভগবানের নাম ঠাকুরের নাম না, লোম আস্তে ছোট বড়, লোম ধাতুর পত্রয় হলো নাম, লোম ধাতুর পত্রয়। লোম ধাতুর মানে কি, যাহাকে ডাকতে ডাকতে নামে বলে নাম, বোঝা গেল। আচ্ছা আরো ক্লিয়ার করে দিচ্ছি, একতলার ছাদে একটা বাচ্চা উঠেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয় খোকা কি মা, আগে নাম যাচ্ছি মা, না পড়ে যাবি আগে নাম, করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শিখবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম আগে নাম। কোথা থেকে নামবো, কোথা থেকে নামবো, উঁচু থেকে, অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে, আগে নিচে নাম, বোঝা গেল। তারপর হরি, কি হরি, হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। আস্তে, লোম ধাতুর পত্রায় কি বললাম, নাম, তাহলে স্ত্রী ধাতুর পত্রায় কি, এ পড়াশোনা সহজে বুঝে যাবেন, ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থটা পড়লেই বুঝে যাবে। স্ত্রী ধাতুর পত্রায় কি, মন, আমাদের যে মন এটা স্ত্রী ধাতুর পত্রায়, কেন মন চলমান তাকে স্থিতিশীল করা যায়, ওই জন্য স্থির ধাতুর পত্রায় হলো মন। এইবার বলি, বাজারে আপনি নখকুনি থেকে চুল পোড়া প্রত্যেকটা স্থানের যে কোনো রোগের ওষুধ পাবেন, শুধু একটা জায়গায় যদি যন্ত্রণা বেঁধে যায় লাইফে কোনোদিন ওষুধ কিনতে পারবেন না। কোথাকার যন্ত্রণার ওষুধ পাওয়া যায় না, যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে ঘুরলে রে ভাই ওষুধ মেলে, যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণার একটাই ট্যাবলেট, শ্রীচৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা, একমাত্র হরিনাম। পাঁচ মিনিট আড়ালে গিয়ে আপনি ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করে নিন, ভেতর থেকে যন্ত্রণাটা বন্ধ হয়ে যাবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা এই যে কষ্ট করে হরিনাম শুনছেন বসে, লাভ কি হবে, কি লাভ হবে, চৈতন্য চরিতামৃতে বলছে কি কি লাভ হয় হরিনামে শোনো, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কি কি লাভ হবে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, হরিনামের দুই অর্থ দুই মুখ মানি,
হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। বুঝে নেওয়া গেল? তাহলে হরিনামে কি হবে? না না, বিজ্ঞান প্রচুর চালাক। কিরকম জানেন, মানুষ বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা জায়গার একটা করে মাজন সৃষ্টি করা আছে, আছে না? প্রত্যেকটা স্থানের একটা করে মাজন, একটা মাজন, একটা মাজন আপনি দুটো জায়গায় ব্যবহার করতে পারবেন না, এটাই বিজ্ঞানের চালাকি। কোথায়? যেমন ধরুন দাঁতের মাজন, দাঁতের মাজনে দাঁত পরিষ্কার হবে, মুখে মাখতে পারবেন? পারবেন না। নখের মাজনটা নখেই চলবে, ঠোঁটে দিতে পারবেন না। ঠোঁটেরটা ঠোঁটে চলবে, গায়ে মাখতে পারবেন না। গায়েরটা গায়ে মাখতে পারবেন, অন্য কোনো কাজে লাগাতে পারবেন না। তাহলে বিজ্ঞানের চালাকি কোথায় বোঝা যাচ্ছে? যেমন ওই যে চোখের যে মাজনগুলো লাগান কালো কালো, ওই চোখের মাজন কি মুখে মাখতে পারবেন? পারবেন না। কেন? যার জন্য মহাপ্রভু শিবাসনের মাটিতে দাঁড়িয়ে, ভালো করে শুনে নিন, বড় বড় চারখানা গাছের ছাল ছাড়ালেন। আগেকার দিনে পাঁচুনি তৈরি হতো না, বড় বড় চারটে গাছের ছাল ছাড়ালেন, তারপর ছটা গাছের ছাল ছাড়ালেন, তারপর বারোটা গাছের ছাল ছাড়ালেন, তারপর আঠেরোটা গাছের ছাল ছাড়ালেন। কতগুলো গাছ হলো গণেননি? কেউ গুনেননি? আরেকবার বলবো, প্রথম চারটে, তারপর ছটা, তারপর বারোটা, তারপর আঠেরোটা। খাতা পেন দো, চল্লিশটা, একচল্লিশটা হয় না তো? দেখো অঙ্ক ঠিক করবে, উনচল্লিশটা হয় না তো? তাহলে উনচল্লিশও নয়, একচল্লিশও নয়, হলো চল্লিশটা। কেন? জীবের পরমায়ু চল্লিশ বৎসর, যার জন্যে মহাপ্রভু চল্লিশটা গাছের চাল ছাড়ালেন, বড় বড় চারটে গাছ, ঋক সাম যজু অথর্ব বেদ, ছটা দর্শন, বারোটা উপনিষদ, আঠেরোটা পুরাণ, একসঙ্গে ছালগুলোকে থেতো করলেন, রস বের করলেন, তাতে ১৩ বছর ধরে একটা মৌচাক সৃষ্টি হয়েছিল, গীতামৃত মধু। ওই গীতামৃত মধু মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন, যে পাঁচুনিটা গৌর সন্দর্ভ ভক্তে বলা হয়েছে, শ্রী চৈতন্য মুখোদ্গীর নাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এই পাঁচুনি খায় সবাই, কাজ সবার হয় তো? এই পাঁচুনি তো খায় সবাই, তাই না? যখন তখন যেখানে সেখানে যে সে খাচ্ছে, কিন্তু কাজ সবার হচ্ছে তো? কেন কাজ হচ্ছে না? কাজটা হচ্ছে না কেন? হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকাও খাবো, তাহলে কাজ হবে কি? তেঁতুল জল খেলে কাজ হবে? হোমিওপ্যাথি ওষুধ তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি এই পাঁচুনি তার কাজ করে, পাঁচুনি ছেড়েছে যারে, পাঁচুনি ছেড়েছে যারে, বুঝলেন না? যে পাঁচুনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে, এই পাঁচুনি তার কাজ করে, পাঁচুনি ছেড়েছে যারে, পাঁচুনি, পাঁচুনি যার ছেড়ে গেছে, এই পাঁচুনি তারই কাজ করবে। পাঁচনি কি কি? নির্লোভ, নিঃস্বার্থ, নিষ্কলঙ্ক, নিষ্কাম, নির্দোষ। নালে সবাই কাজ করে যাবে, অত সোজা কি গো? যার জন্য কাজ সবার হচ্ছে, বোঝা গেল? তবে পাঁচুনি কাজ করবে। শ্রী চৈতন্য মুখোদ্গীর না হরে কৃষ্ণ ইতি বর্ণকা। কেমন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এটা প্রকাশ করলেন কি? ব্রজের ব্রজেন্দ্রনন্দন, কলিযুগে গৌর হয়ে এসে কি করে হয়? ব্রজের ব্রজেন্দ্রনন্দন কি করে গৌর হবে? শাস্ত্র কলম দিচ্ছে, আমি নয়। ওগো ব্রজেন্দ্রনন্দন যে
সুত হইল সে ব্রজেন্দ্র নন্দন যে শচি সুত হইল সে হইল নিতা আমার বলরাম হইল নিতা বলরাম হইল নিতা আমার বলরাম হইল নিতা দিন দুঃখী যত ছিল সবাই হরি নামে উদারিল তৃণ জপি যত ছিল গৌর হরি 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 বল এই হরি জগাইয়ার বাধাই তার থাকে জগাইয়ার বাধাই আস্তে আস্তে ও মাইরা তাহলে বিজ্ঞানের চতুরতা বলে দিলাম একটা মাজনের একটা উপকার মহাপ্রভু যে মাজন সৃষ্টি করলেন শিবাসঙ্গনের মাটিতে একটা মাজনে আটটা উপকার নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার আমি উপকারগুলো বলে দিলাম উপকারগুলো বলবো কি একটা মাজনের আটটা উপকার উপকারগুলো বলে দিই নাকি বলে দিয়ে বা লীলায় যাব আটটা উপকার কি কি এটা বুঝতে হবে মাজন যদি ঠিক ঠিক মতো আপনি ব্যবহার করতে পারে আটটা উপকার বিজ্ঞানের তো একটা মাজনে একটা উপকার তাই না চোখেরটা মুখে ভাঙা যাবে না মুখেরটা চোখে চলবে না নখেরটা ঠোঁটে আসবে না ঠোঁটেরটা নখে যাবে না একটা মাজনে একটা জায়গায় কাজ করে কিন্তু চৈতন্য মহাপ্রভু যে মাজন সৃষ্টি করলেন একটা মাজনের আটটা উপকার আর যে উপকারগুলো আপনার সবসময় লাগবে কি কি আটটা উপকার ভালো করে শুনে নিন চেতো দর্পণ মার্জনম চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্ব্যাপনম ভব মহাদবাগ্নি নির্ব্যাপনম সেয়ো কৈরবো চন্দ্রিক বিতরণম বিদ্যাবধু জীবনম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাদনম পূর্ণামৃতম স্মাদনম আত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনায় শ্রীকৃষ্ণ সংকীর্তনায় চেত দর্পণ মার্জনম শ্লোকটা বলে সবাই মানে কজন বোঝে চিত্ত দর্পণ মার্জিত হয় এইটুকু বুঝেন ভালো করে বুঝে নিন মানুষ পৃথিবীতে এই চামার মা গল্প করতে এসছে কেন যে এরা আসে কে জানে আসরে বসে কথা বলবেন না যদি মনে হয় খেতে যাবেন চুপচাপ উঠে খেতে চলে যান খেতে ঘর চলে যান হ্যাঁ নিজে তো গেলই আর যেগুলোর হচ্ছিল সেগুলোরও মাথা খেলে কিছু মনে করবেন না এটা নারী জাতিদের স্বভাব এটা নারী জাতির স্বভাব যদি পুরুষ একজন উঠে ওখান থেকে একজনই উঠে চলে যাবে কিন্তু নারী যদি উঠে যায় ও মিনিমাম তিন চারজনকে নিয়ে উঠবে
ও যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিবে, শেফালির মা চোন, পিয়ার মা চোন, মানে নিজে তো গেলই, যেগুলোর হচ্ছিল সেগুলোরও মাথা খেলো, ওদের পাপের ভাগটা ওনাকেই নিতে হবে। পাপ পাপকে ছাড়বে না, এটা মাথায় রাখলেই হবে। ঘুম ভাঙলেই যখনই বিছানা ছেড়ে উঠবেন শুধু একটা কথা স্মরণ করে নেবেন, ক্যামেরা চলছে, যা কিছু করছি আমি সব ক্যামেরায় উঠছে, এইটা ভেবে নিতে পারলেই আপনি বেঁচে গেছেন। সেই অনুসারে আমাকে চলতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী ভাইরা, তাহলে চেয়ে তো দর্পণ মার্জন, মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে একজন ব্যক্তি বলুন তো শুনি, মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? বউকে। আমি মানুষের কথা বলছি, আমি কি পুরুষ নারী কিছু ডিভাইড করেছি? মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। ঘুম ভাঙলেই সবার প্রথম ঘুম থেকে উঠেই কি দেখে? মুখ দেখতে হয় না? হ্যাঁ, তাহলে প্রত্যেকের ঘরে একটা করে আয়না আছে, কার ঘরে আয়না নেই হাত তোল। আরে বাইরে নয়, বাইরে যেমন আয়নায় মুখ দেখি, প্রত্যেকের ভেতরে একটা করে আয়না লাগানো আছে। চেত দর্পণ মার জনম, দর্পণ 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 মানে আয়না। বাইরের আয়না অপরিষ্কার হলে কাপড় দিয়ে জল দিয়ে মুছে দিলেই চকচক করে, কিন্তু ভেতরের আয়নায় যে কামিনী কাঞ্চন সংক্রামক ময়লা ভর্তি হয়ে যাচ্ছে সেটা বুঝতে গেলে একমাত্র হরিনামামৃত মাজন দিয়ে যদি দিন রাত পরিষ্কার করতে পারো, একদিন একদিন তোমার হৃদয়ে আয়নায় গোবিন্দ ছবির প্রকাশ হবেই হবে। চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্ব্যাপন, দুই অ্যাক্সেস, দুই বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা বলবেন কোথায় বাবা? মাগো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? আজকে হরিবাসরে যত ভক্ত আছেন একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি। অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে একটা মানুষ বলতে পারবে না আমি সুখে আছি। কেন মানুষ তুমি সুখ পাবে না? কেন পাবে না? প্রথম বলি, মানুষ তুমি চিটিং বাজ, ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। গাইব না, দেরি হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন চিটিং বাজ? কি হয়েছে? ও গানটা শুনবে? তুমি যা বলে এসেছিলে একটাও পালন করনি, এটা বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান, গাইব কি? তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আপা, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আপা, জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার, এসেছি কারে মন, মন রে আমার। ও মায়েরা, সেদিন দুজনেই কাঁদছিলাম, আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল, আস্তে একটু বুঝে নিন। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, ক্রিমিকিটের কুটকুট কামড়, বারবার বলছিলাম ভগবান তুমি আমায় পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। আমার মাও কাঁদছিল, মনে পড়ছে মা সেই সময়টা? ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমায় মুক্তি দাও, ভগবান আমায়
একটু রক্ষা করো ভগবান ভগবান। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে? তাই গৌর হরি হরি বল রে আমিলিয়ে এসেছি কারে বল রে আমায়রা। বারবার শিক্ষা দেয় প্রকৃতি, যখন খুব সংসারে অশান্তি হবে নদীর ধারে গিয়ে পাঁচ মিনিট নদীর জলের দিকে তাকাবেন, ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী আমাদের শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি প্রত্যেক দিন যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে। মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে, মানুষ তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল তুলতে যান তো, ফুল গাছের কাছে যাবেন, ফুলটাকে দুই হাত দিয়ে এরম ভাবে চোল করে ধরবেন, এক দৃষ্টে ছিঁড়বেন না, এক দৃষ্টে ফুলটার দিকে পাঁচ মিনিট তাকিয়ে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি, আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না, বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি স্বয়ং গোবিন্দের চরণ প্রাপ্তি হলি? তাই গৌর হরি বল। ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, নদীর জনে থাকি রে কাঁপেতে, কাঁপে রে প্রাণ পাতার মরে মরিতে, নদীর জলে থাকি রে কাঁপেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মনেতে, মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি ভব মহাদাবাগ্নি নির্বিয়াপনাম, বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে, বেশি না, আপনি কন্টিনিউ 3 মাস 90 দিন এই হরিনামের মাজনটা সঠিকভাবে ব্যবহার করুন, আপনার সংসার থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। 2 নম্বর উপকার হয়ে গেল। 3 নম্বরে কি ছিল? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বিয়াপনম সেও কৈরব চন্দ্রিকা বিতরণম, সুন্দর চন্দ্রের মতো কিরণ মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধুর মতো সুন্দর জীবনযাপন করতে পারবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি প্রতিমতি বাড়তেই থাকবে, আনন্দ আর আনন্দ। যখনই তুমি পরমানন্দের সন্ধান পেয়ে যাবে, তোমার জড়জাগতিক এসব আনন্দ আর ভালো লাগবে না,
তখন তোমার কোথায় হরিনাম হচ্ছে, কোথায় ভাগবত কথা হচ্ছে, কোথায় সাধু সঙ্গ হচ্ছে, তুমি সেইখানেই ছুটে বেড়াবে। সে আনন্দ এই জনজাগতিক আনন্দর চেয়ে পরম পরম গুণ বেশি আনন্দ। পৃথিবীতে যত রকমের আনন্দ আছে ও আনন্দ গুলো রাত পোয়ালেই শেষ কি গো। আর আমার গোবিন্দ নামে পরমানন্দের উদয় হয়। আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। পূর্ণামৃতস মাদনম, তুমি পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। সেইভাবেই জীবনটা তোমার তৈরি হয়ে যাবে, তুমি পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, সাতটা উপকার একটা লাভ। কি লাভ? পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনায়ম। আস্তে আস্তে এই হরিনামের প্রতি তোমার এমন ভালোবাসা হয়ে যাবে, তুমি জানতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না, তুমি ভাবতেই পারবে না। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, যেদিন তোমার দেহটা বিজয়া হবে, বিজয়া বিজয়া মানে বোঝেন তো কি, মৃত্যু হবে, যেদিন তোমার দেহটা বিজয়া হবে, পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনায়ম। ভগবান বলছে যেইগুলি পালন করবে তার দেহ যখন বিজয়া হবে আমি রথ নিয়ে দাঁড়িয়ে থাকব, আমি রথ নিয়ে দাঁড়িয়ে থাকব। গোলোক বৈকুণ্ঠেতে তাকে আনার তরে আমি রথ নিয়ে দাঁড়িয়ে থাকব, যাহাতে উদ্ধার।